আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ ফখরুল আবেদিন রাহাত। বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি আবার হাজির হলাম আপনাদের মাঝে। আজকে কোনো টপিক কিংবা কোনো সাকসেস স্টোরি নিয়ে আলোচনা করবো না। আজকে আপনাদের কাছে বা আপনাদের সামনে আমার এই ভিডিওটা নিয়ে আসার মূল কারণ হচ্ছে আপনাদের সবাইকে একটা সুসংবাদ দেওয়া। সেটা হচ্ছে গিয়ে আমার এই এমবি ফখরুল আবেদিন রাহাত যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাতে অলমোস্ট অলমোস্ট না মানে 1K সাবস্ক্রাইবার রিচ করেছে, যেটা কিনা আমার জন্য অনেক অনেক আনন্দের একটা নিউজ। আসলে ফখরুল আবেদিন রাহাত ইউটিউব চ্যানেলটা তৈরি করার মূল উদ্দেশ্যই ছিল আমার স্টুডেন্ট কিছু প্রবলেমস ফ্রিল্যান্সিং করতে গিয়ে কিছু প্রবলেম ফেস করতে হয়, যে প্রবলেমগুলো মোটামুটি সবারই ফেস করতে হয়। তো আমাকে ইন্ডিভিজুয়ালি অনেকেই নক দেয় যে ভাই আমি এই প্রবলেমটা সলভ করতে পারছি না, আমাকে একটু দেখিয়ে দেন। দেখা গেছে যে প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি আমার এই প্রবলেমগুলো সলভ করতেছে, কিন্তু প্রবলেম একটাই। সো এখানে আমার অনেক সময় স্পেন্ড করতে হইতেছে। এইটার কথা চিন্তা করেই আমি ভাবলাম যে তাহলে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে নিয়ে ওইখানে আমি ভিডিও আপলোড করে দিব এবং ওই ভিডিওগুলো আমার স্টুডেন্টের কাছে যাদের না সেম রিলেভেন্ট প্রবলেমগুলো আছে ওইগুলো ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম, যার যার প্রবলেমগুলো সলভ করে নেব। মূলত এটা মাথায় রেখেই আমার এই ফখরুল আবেদিন এমডি ফখরুল আবেদিন রাহাত ইউটিউব চ্যানেলটা তৈরি করা। তারপর কিছু মডিফাই কিওয়ার্ডের মতো কিছু মডিফাই অ্যাড করা বা কিছু মডিফাই আমার মাথায় আসলো যে আমার কাছে থেকে বা আমার নিজেরই তো অনেক পরিচিত ফ্রিল্যান্সার আছে যারা কিনা ফ্রিল্যান্সিং করছে বা ফ্রিল্যান্সিং করে আজকে সাকসেসফুল। সো তাদের যদি একটু আপনাদের সামনে নিয়ে আসতে পারে বা তাদের যদি তাদের লাইফের এক্সপিরিয়েন্সগুলো বা তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের এক্সপিরিয়েন্সগুলো যদি একটু আপনাদের সামনে নিয়ে আসতে পারি তাহলে হয়তো বা এখান থেকে অনেক আপনারা অনেকেই মোটিভেট হবেন বা অনেকেই একটা অনুপ্রেরণা পাবেন আসলে কিভাবে বা আমরা যে দিক নির্দেশনা বা আমরা সিদ্ধান্ত নিতে যে ভুলগুলো করি ওই ভুলগুলা যাতে না হয় বা তারা কিভাবে সাকসেসফুল ফ্রিল্যান্সার হইলো এই জিনিসগুলো যাতে আপনাদের সামনে তুলে আনতে পারি এই জন্যই এই চিন্তা মাথায় রেখে করলাম যারা কিনা সফল ফ্রিল্যান্সার যারা কিনা সাকসেসফুল তাদেরকে ওয়ান বাই ওয়ান সিরিয়ালি যারা কিনা আমার পরিচিত এবং নিজের জানি ভেরিফাইড যারা আমার নিজের ভেরিফাইড যারা অলরেডি ফ্রিল্যান্সিং সেক্টর ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতেছে তাদেরকেই নিয়ে আসতেছি এবং তাদের জীবনের সফলতার গল্পগুলা ওয়ান বাই ওয়ান আপনাদের সামনে এপিসোড আকারে তুলে ধরার চেষ্টা করতেছি। মূল লক্ষ্যই হলো যারা কিনা নতুন এই সেক্টরে আসতে চান তারা যাতে একটা সঠিক গাইডলাইন পান এবং তারা যাতে ভরসা না হারায়, তারা যাতে একটু জিনিস দেখতে পারে যে যারা কিনা এই সেক্টরে এখন পর্যন্ত সাকসেসফুল বা সাকসেসফুল হচ্ছে তারা তাদের লাইফে কতটুকু স্ট্রাগল করছে এই জিনিসগুলা। আর প্রবলেমস এর যে জিনিসগুলো আমি জিনিসটা আমি প্রথমেই বললাম যে আসলে কিছু প্রবলেমস আছে যেগুলা সচরাচর সবাই নিয়ে আসতে চায় না বা সবাই ভাবে যে হয়তো বা এটা অনেক সিম্পল একটা প্রবলেম আছে যে কেউ সলভ করে নিতে পারবে। তো এইগুলা অনেক জিনিসই মানুষ অনেক এক্সপার্ট আছে, আমি এক্সপার্ট না, আমার থেকেও অনেক জানে বা অনেক বুঝে এমন মানুষও আছে কিন্তু ওরা অনেকেই হয়তো বা মনে করে যে না এই প্রবলেম গুলা যে কেউ সলভ করতে পারবে ওটা কোনো টাফ বিষয় না, কিন্তু দেখা গেছে যারা কিনা রিয়েল লাইফে বা প্র্যাকটিক্যালি কাজ করতে যায় অনেক প্রবলেম ফেস করে। সো এই প্রবলেমগুলো বা হিডেন যে প্রবলেমগুলো আছে বা যে প্রবলেমগুলো খুব ছোট ছোট ভেবে অনেকেই এড়িয়ে যায় এই প্রবলেমগুলোই তুলে ধরা কিছু টিপস কিছু ট্রিক্স যেগুলা হয়তোবা ফলো করলে আপনি খুব তাড়াতাড়ি এই সেক্টরে সাকসেস হতে পারেন বা কিছু ইনস্ট্রাকশন বা কিছু গাইডলাইন যেগুলা হয়তোবা আপনার লাইফে অনেক উপকার করবে আসলে লাইফ বলে ভুল হবে যারা কিনা এই ফ্রিল্যান্সিং সেক্টরে ক্যারিয়ার করতে চান তাদের উপকারে আসবে। মূলত এই জিনিসগুলাই নিয়েই আমার ইউটিউব চ্যানেলটা সাজানো বা এই জিনিসগুলো নিয়েই আমার এই কন্টেন্টগুলো তৈরি করা হবে। সো যারা কিনা আমার এই চ্যানেলের সাথে থেকে আজ পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে আজকে 1000 সাবস্ক্রাইব রিচ করতে সহায়তা করেছে তাদেরকে সবাইকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশাবাদী এবং আশা করতেছি আপনারা সবাই সবসময় আমাকে সাপোর্ট দিবেন এবং আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। কন্টেন্ট তৈরি করতে গিয়ে অনেক ধরনের ভুলভ্রান্তি হচ্ছে, অনেক জিনিস আপনাদের পুরোপুরি দিতে পারতেছি না। আমি এজ এ ফ্রিল্যান্সার হিসেবে অনেক পুরাতন হলেও ইউটিউবে আমি নতুন এজ এ বিগিনার, সো আমার ভুল হতেই পারে। আশা করি আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কোন কোন জিনিস আমাকে ইম্প্রুভ করতে হবে আর যে যে টপিক নিয়ে আপনারা ভিডিও দেখতে চান বা যে যে টপিক নিয়ে আপনারা আপনাদের ভিডিও দেখতে বা ভিডিও যে যে টপিক আপনাদের জানতে ইচ্ছা আমাকে কমেন্ট করে জানাতে পারেন না তো আমার সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারেন বা সোশ্যাল মিডিয়াতে মেসেজ দিয়ে জানাতে পারেন। আমি আমার জায়গা থেকে বেস্ট চেষ্টা করবো এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে অথবা এজ এ ফ্রিল্যান্সার হিসেবে যাতে আপনাদের একটা সঠিক গাইডলাইন বা সঠিক একটা দিক নির্দেশনা দিতে পারে।
সো আবারও বলছি, যারা কিনা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং যদি এই ভিডিওটাও আপনি নতুন দেখে থাকেন এবং আমার চ্যানেল নতুন ভিজিটর হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন সবগুলো নতুন ভিডিওর আপডেট পেতে। আর সবসময় আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো কিছু করতে পারি এবং দেশের মানুষের জন্য তথা দেশের জন্য ভালো কিছু করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, ভালোর সাথে থাকবেন, আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।